হ্যালো ইউটিউব ভিউয়ার্স, ইতিমধ্যে বাঁকুড়া জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে আইসিডিএস সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন ডিটেলসে জানিয়ে দেব কোন কোন ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন এবং আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনি জানেন পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি স্টেপ বাই স্টেপ প্রকাশ করে থাকি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আপনার জেলাতে এরকম বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেব। তো আজকে বাঁকুড়া জেলার জন্য নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, আমি আপনাদেরকে প্রথমেই জেলার নাম মেনশন করে দিই যাতে আপনারা বিভ্রান্তিতে না পড়েন। এই মুহূর্তে আপনি অন স্ক্রিন সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, সাথে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ রায়পুর, সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প রায়পুর বাঁকুড়া, অর্থাৎ রায়পুরের জন্য এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। অনেকগুলো ব্লকের জন্য কিন্তু এইরকম নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো বাঁকুড়া জেলার জন্য যারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই আপনাদের জেলার নাম এবং আপনার নাম আমার ভিডিওর কমেন্ট সেকশনে রেখে যাবেন, পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো দিন আপনার জেলার জন্য এইরকমই ভিডিও নিয়ে আসব। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী শূন্য পদ পূরণের জন্য প্যানেল তৈরির উদ্দেশ্যে রায়পুর আইসিডিএস প্রকল্পে বর্তমানে কর্মরত ও নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে এই প্রকল্পে কিন্তু তারাই আবেদন করতে পারবেন যারা বর্তমানে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে জব করছেন, তাদের পদোন্নতির জন্য কিন্তু এই রকম রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু আদার্স কোনো মহিলা আপনি আবেদন করতে পারবেন না। আমার চ্যানেলের একটা উদ্দেশ্য, আমি ফ্রেশ কাট টু কাট আপনাদেরকে যে ইনফরমেশান হিডেন ইনফরমেশানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকি। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি ফ্রেশার হলে এখানে আবেদন করতে পারবেন না, আপনি যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনার পদোন্নতির জন্য আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখুন রায়পুর ব্লকের জন্য আপনার টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 8টি, যেখানে 6টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসি এবং 1টি এসটি ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা কী রাখা হয়েছে, প্রার্থীকে অবশ্যই রায়পুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অত্যন্ত 5 বছর নিরবিচ্ছিন্নভাবে রায়পুর আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর দেখুন, প্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে বয়সসীমা 65 বছরের মধ্যে কম বছর 65 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 65 বছরের কম হতে হবে। এখানে বয়স, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা হিসেব করতে হবে 1/12/2020 অনুযায়ী। তারপরে এখানে দেখুন দরখাস্ত পূরণের নিয়মাবলী, অর্থাৎ আপনি আবেদনপত্রটি কীভাবে আবেদন করবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনি আবেদন করতে পারবেন 4/12/2020 থেকে 18/12/2020 সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নির্দিষ্ট সংশ্লিষ্ট অর্থাৎ এই অ্যাড্রেসে শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ সিডিপিও রায়পুর আইসিডিএস প্রকল্প এই অফিসে কিন্তু আপনাকে দরখাস্তটা পাঠিয়ে দিতে হবে অফলাইন। অর্থাৎ আপনি যদি স্পিড পোস্ট বা কুরিয়ার মাধ্যম অথবা আপনি ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে। বিভিন্ন বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো ব্লক নিয়ে আলোচনা করব, কোন কোন ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এখানে দেখুন দরখাস্তর সাথে যে যে ফর্মগুলো অর্থাৎ যে যে জেরক্স কপিগুলো আপনি অ্যাটাচ করবেন, দেখুন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগপত্রের প্রত্যায়িত নকল, খ দেওয়া আছে দেখুন বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের নকল, গ দেওয়া আছে দেখুন স্থানীয় পঞ্চায়েত প্রধান বিডিও অফিস ও রায়পুর ব্লক সভাপতি রায়পুর পঞ্চায়েত সমিতির স্থানীয় বিধায়ক ও মহকুমা শাসকের দেওয়া বাসস্থান শংসাপত্রের শংসাপত্র জেরক্স কপি গ্রাহ্য হবে না, অর্থাৎ এটা কিন্তু আপনাকে অরিজিনাল দিতে হবে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাঁটা নিজের সাম্প্রতিককালের একটি পাসপোর্ট সাইজ ছবি, এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে নিজের নাম ঠিকানা লেখা 5 টাকা মূল্যের একটি ডাক টিকিট যুক্ত করে একটি খামের মধ্যে কিন্তু আপনাকে পুরে
অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। এছাড়া আপনি কোন কাজ থেকে বিলং করছেন সেটা মেনশন করবেন। তারপর এখানে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু আপনি নিজে হাতে ফর্মটা ফিল আপ করবেন এবং নিজে হাতে গিয়ে আপনি অফিসেও জমা দিতে পারেন। তারপরে এখানে অবশ্যই কিন্তু খামের ওপরে আপনাকে লিখিয়ে দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র। আপনি যে ব্লকে বা পঞ্চায়েতের আন্ডারে বসবাস করবেন এবং আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই ব্লকে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রেরণ করতে হবে। তো এখন যেটা নিয়ে কথা বললাম রায়পুর ব্লকের জন্য, আরও অন্য ব্লকের দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর দেখুন বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের যে ICDS প্রকল্পে নিয়োগ করা হবে এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে 7টি, জেনারেলদের জন্য রাখা হয়েছে 1টি, SC 5টি এবং ST 1টি। টোটাল কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে 7টি, সেম সিস্টেম কিন্তু এখানে রাখা হয়েছে। যারা বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কাজ করছেন তাদের পদোন্নতির জন্য এখানে দরখাস্ত করা হয়েছে, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন এবং সেম কোয়ালিফিকেশান সেম সিস্টেম কিন্তু এখানেও রাখা হয়েছে। আপনি যদি আপনার জেলায় সমস্ত এরকম সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন। সেখানে সমস্ত জেলার নাম ধরে ধরে বিজ্ঞপ্তিগুলি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, সেখান থেকে আপনার জেলাটা খুঁজে নিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন কি যোগ্যতা রাখা হয়েছে, এখানে প্রার্থীকে অবশ্যই রানীবাঁধ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। তারপরে আগের পূর্বের যে কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার যে পূর্বে যে কোয়ালিফিকেশানের কথা আমি জানালাম বা যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানালাম সেম সিস্টেম কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে 18/12/2020 সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা সংশ্লিষ্ট অ্যাড্রেসে, অর্থাৎ এখানে শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ CDPO রানীবাঁধ ICDS প্রকল্প এই অফিসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এই নিচে একটু স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন। এই যে একটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। এবং আপনি আবেদনপত্রের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এখানে দেখুন ইন ডিটেলসে সেগুলি দেওয়া আছে। পূর্বে আপনি যে ব্লক থেকে আবেদন করতেন সেই ব্লকের পঞ্চায়েত সমিতি বা স্থানীয় বিধায়ক মহকুমা দেওয়া শাসকের দেওয়া স্থান বাসস্থান শংসাপত্র এই কপিটা কিন্তু জাস্ট আপনি যে ব্লক থেকে বিলং করছেন সেই ব্লকে লাগবে। বাদ বাকি সমস্ত কিন্তু যে দরখাস্তের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন সব কিন্তু একই প্রতিটা ব্লকের ক্ষেত্রে। তো নেক্সট ব্লক দেখে নেব কি রাখা হয়েছে। এখানে দেখুন খাতড়া ব্লকের জন্য নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে মোট 13টি, জেনারেলদের জন্য রাখা হয়েছে 9টি, SC-দের জন্য রাখা হয়েছে 3টি এবং ST-দের জন্য রাখা হয়েছে 1টি। সেম কোয়ালিফিকেশান সেম সিস্টেম কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে অবশ্যই কিন্তু আপনাকে খাতড়া ওয়ান ICDS প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা কাজের সাথে যুক্ত থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ব্লকে কিন্তু স্থায়ী বাসিন্দা হলেই তবেই আবেদন করতে পারবেন। সমস্ত যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনি যে জেলা থেকে বিলং করছেন সেই জেলায় কিন্তু আপনি পাঠিয়ে দেবেন, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো নেক্সট ব্লক কী রাখা হয়েছে চলুন একটু দেখে নিই। নেক্সট দেখতে পাচ্ছেন সারেঙ্গার ব্লকের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। টোটাল শূন্য পদ রাখা হয়েছে 4টি, এখানে 2টি জেনারেল 2টি SC-দের জন্য, ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে সেম সিস্টেম কিন্তু এখানেও রাখা হয়েছে। আপনাকে অবশ্যই সারেঙ্গা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে সারেঙ্গা ব্লকের ICDS প্রকল্পে নিযুক্ত থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়ার শেষ সময় রাখা হয়েছে 18/12/2020 সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এবং আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ CDPO সারেঙ্গা ICDS এর প্রকল্পের অফিসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম প্রেরণ করতে হবে। সেম সিস্টেম কিন্তু এখানে রাখা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম আমি আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে অবশ্যই অতি সহজেই আবেদন করতে পারবেন। আপনারা যদি জেলাভিত্তিক সমস্ত সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তী ক্ষেত্রে এরকম বিজ্ঞপ্তি যখন আপনার জেলাতে প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেবো।